এবার কোন্নো করে ভ্যাকসিন দিতেই শরীরে আটকে যাচ্ছে ধাতু। শিলিগুড়ির পর কোন্নগর করোনা ভ্যাকসিন কোভিশিল্ড নেওয়ার পর চুম্বকের মতো শরীরে আটকে যাচ্ছে যে কোনো লোহার জিনিস। কোন্নগর এমএন বোস এলাকায় ব্যবসায়ী গৌতম কুমার দে কয়েকদিন আগেই ভ্যাকসিন নিয়েছিলেন, কিন্তু আজ আচমকায় 10 টাকার কয়েন বুকে রাখলে সেটা লেগে যায়, তারপর লোহার যে কোনো জিনিস শরীরে লাগলে সেটা চুম্বকের মতো লেগে যাচ্ছে। এই নিয়ে তিনি পারিবারিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েছেন এবং আতঙ্কে আছেন বলেই জানান গৌতম কুমার দে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।